হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আজকে আসলে আপনাদের একটা ট্রিক শেখাবো, যেটা OnePlus 7 সিরিজের জন্যই প্রযোজ্য। এর বাইরে হয়তো হতেও পারে অথবা নাও হতে পারে, সেটা আমি শিওরলি বলতে পারছি না। তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে OnePlus 7-এ কীভাবে কল রেকর্ডিং অ্যাক্টিভ করতে হয়। সেক্ষেত্রে আমি একটু বলে নেই যে 11 OS যখন আপডেট আসবে, তখন অনেক ফোনেই কল রেকর্ডিং ডিফল্ট হিসাবে দেখা যাবে। কিন্তু যদি না আসে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমি সেটা খুব সংক্ষেপে আপনাদের দেখিয়ে দেব। আপনারা আমি যেভাবে স্টেপ ফলো করি, আপনারা সেভাবেই ফলো করার চেষ্টা করবেন। প্রথমে যে OnePlus Tools নামে একটা সফটওয়্যার আছে, গুগল প্লেতেই আছে, সেখানে আপনারা যাবেন, যে OnePlus টুলটা ইনস্টল করেন। ইনস্টল হচ্ছে, ওপেন করেন, নেক্সট নেক্সট। এই যে কপি টু ক্লিপবোর্ড অংশটাতে দেখতে পাচ্ছেন, এটা কপি করে রাখেন, নেক্সটে না গেলেও চলবে। এবার আপনারা যান সেটিংসে, অ্যাবাউট ফোনে গিয়ে বিল্ড নাম্বারে 5 বার ট্যাপ করবেন, 1 2 3 4 5। আমি আগেই ট্যাপ করে রেখেছি, যে কারণে হচ্ছে অলরেডি ডেভেলপার দেখাচ্ছে। তারপরে ডেভেলপার অপশনসে যাবেন, ডেভেলপার অপশনে গিয়ে USB ডিবাগিংটা অন করবেন। এবার আপনারা ডেসক্রিপশন লিঙ্ক থেকে মিনিমাল ADB ফাস্ট বুট এর এই জিপ ফাইলটি ডাউনলোড করে নেবেন। আমি ডেসক্রিপশন লিঙ্কে এটি দিয়ে দিয়েছি। মিনিমাল ADB ডাউনলোড হয়ে গেছে, এখন আমি এটাকে অলরেডি আনজিপ করে ফেলেছি। আপনারা মিনিমাল ADB ফাস্ট বুট ভার্সন 1.4.2 এখানে যাবেন, মিনিমাল ADB ফাস্ট বুট ইনস্টল করবেন। রান, ইয়েস, নেক্সট, অ্যাকসেপ্ট, নেক্সট 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 নেক্সট, ইনস্টল হয়ে গেছে, ফিনিশ। মিনিমাল ডিবাগিং ফাইলটি ওপেন করুন। এবার টাইপ করুন ADB ডিভাইসেস, এন্টার। কিছুই পাইনি, তাই তো? এবার আপনারা আপনাদের কম্পিউটারের সাথে আপনাদের মোবাইলটিকে কানেক্ট করুন। ট্যাপ টু টার্ন অন USB ডিবাগিং অপশন, অন করে দিলাম, ওকে। টাইপ করুন ADB ডিভাইসেস, এন্টার। এখানে এই হচ্ছে আমার ফোনের নাম্বার, ডিভাইস তার মানে হচ্ছে অ্যাক্টিভ। এবার শেষ কাজ, এবার আপনারা অ্যালো বাটনটি ক্লিক করুন। এটি হচ্ছে যে সিক্রেট কোড, যেটা আপনারা কপি পেস্ট করে
এখানে বসিয়ে দেবেন। এবার এন্টার চাপুন। ব্যাস এখানেই শেষ। এবার আমাদের সবশেষ কাজটি করতে হবে, এখানে যেতে হবে, গ্র্যান্ড পারমিশন দিন, এলো, ওকে। এখানে দেখতে পাচ্ছেন কল রেকর্ডার সেটিং, এখানে গিয়ে কল রেকর্ডার অন করুন, সার্ভিসটি অন করুন, এরপরে বের হয়ে যান। এরপর আমি একটু ট্রায়াল কলে যাই। দেখতে পাচ্ছেন কল রেকর্ডিং অ্যাক্টিভ হয়ে গিয়েছে। ধন্যবাদ। দেখুন কল রেকর্ডিংগুলো এখানে জমা হচ্ছে। আপনাদের সাথে ছিলাম আমি মঞ্জুরুল ইসলাম মিথুন। আমার ইউটিউব পেজের নাম অ্যাংরি শার্ক। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন। ধন্যবাদ।